বড় অঙ্কের কালো টাকা সাদা হয়ে যোগ হচ্ছে অর্থনীতিতে। জাতীয় রাজস্ব বোর্ডের হিসেবে জুলাই থেকে ডিসেম্বর মেয়াদে 10,220 কোটি টাকা সাদা হয়েছে। ছয় মাসের হিসেবে কালো টাকা সাদা করার নতুন রেকর্ড এটি। ব্যবসায়ীরা বলছেন, অপ্রদর্শিত আয় বিনিয়োগে আশায় গতি পেয়েছে পুরো অর্থনীতি। আর বিশেষজ্ঞরা বলছেন, দেশ ও দেশের বাইরে যেসব টাকা রয়েছে তা বিনিয়োগে আনতে হবে। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। করোনা মহামারীর বছরে অর্থনীতি বাঁচাতে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগ। তবে গেল কয়েক বছর বেসরকারি বিনিয়োগ যেন বৃত্তবন্দী। 2020-21 অর্থ বছরের বাজেটে তাই বিনিয়োগ বাড়াতে ঢালাওভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেন অর্থমন্ত্রী। অর্থ বছরের প্রথম পাঁচ মাসে খুব বেশি সাড়া না মিললেও ডিসেম্বরে ঘুরে গেছে প্রেক্ষাপট। শুধু এই মাসেই অপ্রদর্শিত টাকা সাদা করেছেন 4,292 জন। এর সাথে আগের পাঁচ মাস ধরলে এই সুযোগ নিয়েছেন মোট 7,650 জন, যাদের মোট সাদা করার টাকার পরিমাণ 10,200 কোটি। আর এতে সরকার রাজস্ব পেয়েছে 940 কোটি টাকা। একটা হচ্ছে সরকার 10% রেভিনিউ পেলো, ট্যাক্স পেলো, এটা ঠিক আছে, যে ওই টাকাটা অর্থনীতিতে প্রকাশ্য হলো। করের হার অত্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে 10, এটা অত্যন্ত যথাযথ হয়নি। এই কারণে যে দুটো কারণ, একটা হচ্ছে যে লোক রেগুলার কর দেয় সে 25% বা 30% দিচ্ছে, আর এই লোক না দিয়ে এখন 10% দিচ্ছে। সরকার আগেই ঘোষণা দেয়, নির্দিষ্ট পরিমাণ কর পরিশোধ করলে কোনো সংস্থাই আয়ের উৎস নিয়ে প্রশ্ন করতে পারবে না। সাদা হওয়ায় 10,000 কোটি টাকা আবাসন ও শেয়ার বাজার সহ নানা খাতে বিনিয়োগ হচ্ছে। এতে গতি ফিরেছে এসব খাতেও। অগস্ট মাস পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা এই সেক্টরে পাম্পিং হয়েছে। ইট হ্যাজ এ বিগ এফেক্ট আমাদের সেক্টরের জন্য। অপ্রত্যাশিত আয়ের যে অপব্যবহার ছিল সেটা কিন্তু আমাদের রিয়েল ইকোনমিতে কিন্তু চলে আসবে। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতিতে অগণিত কালো টাকা রয়েছে যা সাদা করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। এছাড়া বিদেশে পাচার বন্ধ করতেও কঠোর উদ্যোগ চান তারা। বিদেশি লোন না নিয়ে আমার দেশের লোক যারা দিতে চায় ওদের থেকে নিয়ে নেন, নিয়ে আপনি ব্যবহার করেন, কালো আর সাদা বলে তো লাভ নাই। সেই ইনভেস্টমেন্টটা যদি ভ্যালু ফর মানি পুরা ব্যবহার করেন তাহলে কিন্তু দেশের চেহারা অন্যরকম হয়ে যাবে। রাজস্ব বোর্ডের হিসেব বলছে, এ পর্যন্ত 17 সাদা করার সুযোগ দেয়া হয়েছে, যাতে প্রায় 14,000 কোটি টাকা অর্থনীতিতে যোগ হয়েছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।